পূর্ণবয়স্ক দুটি বিষধর সাপ উদ্ধার পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার মহানন্দ ভবন চত্বরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দুটি বিষধর সাপকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বিষধর সাপ দুটি চন্দ্রবুড়া নামে পরিচিত। বৃহস্পতিবার দুপুরে মহানন্দা ভবন চত্বরে দুটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে বনদপ্তর কর্মীরা সেখানে পৌঁছে বিষধর দুটি সাপকে উদ্ধার করে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুটি সাপকে আবার নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার সমর সাঁটিয়া জানিয়েছেন, জেলায় এই সাপ প্রায় দেখা যায়। সাপ দুটি লম্বায় প্রায় 4 ফুট করে। তারা মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। যেখানে সেখানে সাপ দেখতে পেলে সাধারণ মানুষজন বনদপ্তরের খবর দেন, তারা সেই সাপ উদ্ধার করে নির্দিষ্ট স্থানে সেগুলোকে ছেড়ে দেবেন। কয়েক উদ্ধার করলেন এটা? এটা চন্দ্রগোড়া, ইংরেজিতে একে রাসেল ভাইপার বলে। আমরা মহানন্দ ভবনে খবর পেয়ে যাই এবং ওখান থেকে দুটো সাপ উদ্ধার করেছি। আপাতত এই সাপগুলো হচ্ছে চন্দ্রগোড়া। মালদাতে ব্যাপক পরিমাণে এই সাপ পাওয়া যাচ্ছে। এই সাপের বিষ মারাত্মক। আমরা মানুষের সচেতনতা করছি, যাতে এই সাপ দেখলে আমাদেরকে খবর দেয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে রেস্কিউ করি এবং আমাদের কাছাকাছি জঙ্গল, সেই জঙ্গলে সেগুলোকে রিলিজ করি। কী অবস্থায় পড়েছিল এটা? আমরা ওইখানে গেলাম, দেখলাম কিছু জঙ্গল টঙ্গল ছিল, সেই জঙ্গলগুলো ওখানকার লেবাররা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে কাজ। সেই জঙ্গলগুলো সরাতে গিয়েই দেখলাম ওটা বসেছিল। ওখান থেকে সাপটাকে তখন আমাদের ক্যাচার দিয়ে আমরা মালদা রেঞ্জের স্টাফ ছিলেন সমীরবাবু, আমি সমর খাটিয়ার মোবাইল রেঞ্জের বিট অফিসার এবং রেঞ্জ অফিসারের চার্জে আগে ছিলাম। ওই দুটো সাপকে উদ্ধার করে আমরা এখন ডিওপি অফিসে নিয়ে এসেছি। ডিওপি সাহেব দেখবেন, তারপরে ওনার নির্দেশ মতো আমরা নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেব। মোটামুটি আমরা তো ফিতা দিয়ে মাপিনি, এটা 3.5 থেকে 4 ফিট হবে। কটা আছে? দুটো আছে, একটা ম্যাচিওর আছে, একটা একটু বাচ্চা টাইপের আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।